নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি ভালোই আছি। আর আজকে প্রায় সন্ধে সন্ধেই ব্লগটা শুরু করছি, মানে এখন মানে সূর্য প্রায় ডুবো ডুবো করছে আর এখন বাজে 5:45। আর আমি মানে সকাল থেকে সব কাজ সেরে টেরে তারপর নিজে একটু পরিপাটি হয়ে তোমাদের সামনে এসেছি। আজকে একটা মানে স্পেশাল ডিশ তৈরি করছি, যেটার জন্য সারাটা দিন আমার ব্যস্ততার মধ্যে গেছে। করছি হচ্ছে চিকেন বিরিয়ানি। তো আমার সমস্ত কিছু মানে জিনিসপত্র সব একেবারে রেডি করা আছে। বিরিয়ানিটা সত্যি কথা বলতে কি বেশ সময় সাপেক্ষ, অনেক মশলাপাতি লাগে, সবকিছুই লাগে, যার জন্য মানে একটু সময় লাগে। আর আমার ছেলে বেশ কদিন ধরে বলছিল যে মা বিরিয়ানি করো, বিরিয়ানি করো। দোকান থেকে কিনতে পাওয়া যায়, এখন তো চট করেই অর্ডার করলে চলে আসে, কিন্তু ওই মায়ের হাতের বিরিয়ানি খাবে অনেকদিন ধরেই বলছে। তো আজকে মনে হলো মানে একটু ফ্রি পেয়েছি, সকালবেলা বেশি ঝঞ্ঝাটে রান্না করিনি, তো আজকে মানে যেহেতু এটা করব সেহেতু সকালবেলা একটু সংক্ষেপে সব রান্না সেরে নিয়েছি। জানলার ওখানে বসে আছে আর ছোটলালের জায়গায়। তো এই টাইমটা একটু রিল্যাক্সই করি, কিন্তু আজকে এই টাইমটা মানে কাজে লাগাবো, তোমাদের সাথে একটু গল্প করব, প্লাস আমার যে জিনিসগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার আবার একটু মানে বিরিয়ানি বলো যাই বলো একটু করলে হয় না, তোমরা দেখে ভাবে বাপ রে বাপ এত খাবে, তো অনেকটাই করতে হয়। তো যাই হোক, মানে অনেকটা পরিমাণ দেখলে তোমরা ভিমরি খেয়ে পড়ে যেও না, তো আমরা অনেকে মিলেই খাবো। আর অনেকদিন পর আজকে না মানে বেশ আকাশটা মানে বেশ পরিষ্কার, খুব বৃষ্টি হচ্ছিল কদিন, মানে একদম জামা কাপড় শুকোচ্ছে না, কিচ্ছু না, বড্ড মানে ঘরটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে, ভালো লাগছিল না। তো আজকে বেশ রোদ উঠেছে, যদিও আজকে মানে বেশ কাচাকুচি করলে ভালো হতো কিন্তু আমি সেটা করতে পারলাম না, যেহেতু এটার আজকে ঝঞ্ঝাট নিয়েছি তাই আজকে ওই দিকটা স্টপ করেছি। তো করতে তো হয় সবকিছু, কিন্তু এক এক দিন মানে ভাগ করে করে করি, সব কাজ তো মানে রোজই করি এরকম নয়, কিছুটা আজ করলাম কিছুটা কাল, এরকম ভাবে ভাগ করে নিয়ে করতে হয়। আর এখন কাকুলি আসবে, তো নটুকে একটু বেঁধে দিতে হবে, কারণ না কাকুলিকে দেখলে ও যা করবে না, মানে যা করে কাকুলি ভয়ে অস্থির হয়ে যায়, আর ওকে বেঁধে দিতে হবে। আর এটা এটা একদম বোকা, দেখো এখানে সবার আগে এটা দেখাই, এখানে আমার রাইসটা করা হয়ে গেছে, দেখছো তো পরিমাণটা। এখানে আছে বেরেস্তা, এই যে বেরেস্তা করে রেখেছি, এখানে আলুটা সেদ্ধ করে ভেজে রেখেছি, এখানে আছে ডিম সেদ্ধ, এটা একটু হালকা নুন হলুদ দিয়ে ফ্রাই করে রেখেছি, এখানে চিকেনটাকে মানে কষানোর পর চিকেনটাকে ওখানে রেখেছি, আর গ্রেভিটাকে রেখেছি এখানে, এখানে রেখেছি স্যাফরন ভেজানো দুধ। এই হয়েছে আমার প্রিপারেশন। তো আরো কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে ব্যবহার করব, আর বাকি প্রিপারেশন মানে ফুল ভিডিওটা মানে বিরিয়ানি যে ফুল ভিডিওটা দেখতে গেলে তোমরা শঙ্করিস কিচেন ফলো করো, নাহলে আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আজকে পুরো রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না এখানে, আমি সেটা শঙ্করিস কিচেনে শেয়ার করব। তো এই আমার মানে ইনগ্রিডিয়েন্টস আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে রেডি করে রেখেছি, এবার দম দেব। আর এখানে মিঠাতর আছে, মিঠাতর অবশ্যই দিতে হবে, না হলে বিরিয়ানির গন্ধ আসবে না। আর বাকি ইনগ্রিডিয়েন্টস আরো কিছু দেব, সেটা তো তোমাদের দেখাবো।
বিরিয়ানির লেয়ার কমপ্লিট। এখানে আটা মাখিয়ে রেখেছি, মানে এটা এখন দম দেবো, সেই জন্য সব প্রিপারেশনটা রেডি হয়ে গেছে, খালি দম দেওয়ার পালা, দমটা দিয়ে বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে। একদম দম দেওয়ার জন্য রেডি, একদম সিল টিল সব করা হয়ে গেছে। এবার আমি কেকটাকে দম দেবো, আর কিভাবে দম দেবো চলো দেখাই। কি হয়, বিরিয়ানি দম দেওয়ার সময় বিরিয়ানির তলায় ধরে যায়, মানে অনেকেই এটা জানে না কিভাবে দম দিতে হয়, তো চলো আজকে দেখিয়ে দিই কিভাবে দম দেবো আমি। এখানে একটা আমি চাটু বসিয়ে দিয়েছি, এবার চাটুটার মধ্যে আমি এই হাঁড়িটাকে বসিয়ে দেবো, হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপরে আমি এটাকে দম দেবো। এই কাপড়টা পরেছি, প্লাস মানে অ্যাপ্রনটাও পরেছিলাম, সেই জন্য নটু ভাবছে বোধ হয় কোথাও আমি চলে গেলাম, বুঝি কোথাও চলে গেলাম, কোথাও যাব না রে, কোথাও যাব না, কেউ কোথাও যাব না, আমি কোথাও না যাব না, না যাব না, বলে দিয়েছি যাব না, যাব না, ব্যাস আর কোনো কথা নেই, আর কোনো কথা নেই, যাব না, সত্যি যাব না, কোথাও যাব না। ভালো কাপড় পরবার উপায় আছে, কতদিনের পুরনো শাড়ি সব বের করে করে পরছি, তো শাড়িগুলো পরা হয় না, তো ভাবি আর কি পরবো, তো এই দেখো কাপড় পরবো কি, তো এরা ভাবে আমি কোথাও বোধহয় চলে গেলাম, বুঝি যাবো না, কোথাও যাবো না রে, কোথাও যাবো না। হ্যাঁ অনেক আল্লাহ, বুঝতে পেরেছি, না দাঁড়া আমি একটু কাজটা সেরে আসি, ওফ তো কেমন বিরক্ত করে। যাই হোক, এখন এটা দমে বসিয়ে দিয়ে আসি, তারপরে এসে নটুকে আদর করব, ছোটুকে আদর করব। ঠিক আছে রে বাবা, যাব না কোথাও, বললাম তো যাব না। বড়লোক মানুষ আগে বড় লোক ছিল, এখন গরিব হয়ে গেছে। দাড়ি না কাটলে বিরিয়ানি দেবো না।
রান্না কমপ্লিট, ছেলে চেখেও দেখা হয়ে গেছে, ফিডব্যাক খুব ভালো। এখন কি করতে হবে? ভিডিওর বাসনগুলো মাজতে হবে। তো এখনো আমরা রাতের তো মানে এখনো আমরা ডিনার করিনি, কিন্তু ওটা একটু চেখে দেখা হলো। তো এবার আমি বাসনগুলোকে মাজবো, কেননা আমার ভিডিওর বাসন ওগুলোকে আমি কাকুলির কাছে দিই না। আরেকজন বিরিয়ানির গন্ধে মানে একবার ছেলের কাছে বলছে দাও, আমাকে বলছে দাও, মানে এরকম করে ডাকা মানে আমাকে দিতে বলে। তো এসব তো আর ওর খাবার নয়, এগুলো তো মানে মুখ বদলাতে চাইছে আর কি। অত সস্তান নয়, আজকে যতই তুমি লাফালাফি করো তোমার এসব খাবার নয়। আজকের এই যে বিরিয়ানিটা আমি তৈরি করেছি, এই বিরিয়ানির রেসিপিটা আমি শঙ্করস কিচেনে তো আপলোড করব, আর তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই একটা একটা নষ্ট করেছিস, একটা নষ্ট করেছিস, এটা 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 নিবি না, এটা নিবি না, দে 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 দে, আমাকে দৌড় করাচ্ছে, নটু দিবি কিন্তু, বলে দিচ্ছি, দে দে সোনা বাবু, দাও দাও বাবু, গুড বয় গুড বয়, কে কার কথা শুনে, কে গুড বয় আর কি। এখন এটাকে কাটবার ধান্দা করছে, আমাকে দৌড় করাচ্ছিস কিন্তু, আমার নটু পায়ে ব্যথা কিন্তু বলে দিলাম, দিয়ে দে, দিয়ে দিবি কিন্তু, নটু দাও বাবু সোনা, দাও নটু, দাও সোনা, দাও সোনা আমার, গুড বয় গুড বয়, চোখ দুটো দেখো কিরম, আবার আর চোখে চোখে আমাকে দেখছে, দেখো
ও দেখো দেখো দেখো, আর চোখে চোখে দেখছে, আমি কাছাকাছি গেলেই ও পালাবে। চুক্কি দেয়, এটা আজকে ওর হাতে মুখের থেকে নেওয়া খুব মুশকিল আছে আমার। বাসনগুলো অ্যাপ্রনটা পরে নিলাম, জলের ছিটায় সব ভালো কাপড় নষ্ট হয়ে যাবে, তাই এখন অ্যাপ্রনটা পরে তারপর বাসন মাজতে এসেছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, একেবারে মানে দারুণ খাওয়া দাওয়া হলো আজকে। তোমরা দেখেছিলে যে আমি একটা ফেয়ারি লাইট কিনেছিলাম, তো যদিও আমার চশমার মতো সব রিফ্লেক্ট হচ্ছে, তো ফেয়ারি লাইটটা এখন এখানে লাগিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে, একদম ঝালমাল কেনা হয়েছে কিন্তু টাঙানো হয়নি, তো আপাতত এখানে লাগিয়েছি, তবে এখানেই যে লাগাবো এরকম নয়, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে বলো, দারুণ বেশ একটা ঝলমল ঝলমল করছে। আর আজকে বিরিয়ানি খেয়েছি না, তো ভাবলাম ঘরটাকে সত্যি কথা বলতে কি আজকে মানে সাজাবার মতো সময়টা আমি পাইনি, না হলে ভেবেছিলাম একটু বেশ ঘরটাকে সাজাবো, টেবিলটাকে সাজাবো, তারপরে বিরিয়ানি নিয়ে বসবো, কিন্তু আর শরীরে দিল না, তো যা হয়েছে ওই ওইটুকুই শেয়ার করলাম। তো বিরিয়ানিটা তো আমাদের তো খুব ভালো লেগেছে, আর তোমরা দেখেছো মানে কালারটা দেখেছো, বা বিরিয়ানিটা দেখতে পেয়েছো, খেতে তো পারোনি, তার জন্য বাড়িতে বানিয়ে নিও, কিন্তু ছবিতে তো আর মানে তোমাদের খাওয়াতে পারলাম না, মানে ভিডিওতে খাওয়াতে পারলাম না, তার জন্য বাড়িতে বানিয়ে নিও। আর রেসিপি কিন্তু অবশ্যই শঙ্করিস কিচেন থেকে দেখে নিও, মানে খাওয়া দাওয়ার পর যে ড্রেস চেঞ্জ করার পর না মানে মনে হচ্ছে শান্তি পেলাম। আর কিন্তু ওই সব সময় নাইটি পরে তোমাদের সামনে এলে তোমাদেরও ভালো লাগবে না, আর সব সত্যি কথা বলতে এই কাপড়গুলো পরবো কোথায়, পরারই কবেকার কাপড় সব বের করে করে পরছি, তো এই মানে এই সুযোগে একটু পড়া হয়, ব্লগ গুলো করবার জন্য একটু পড়া হয় কাপড়গুলো, না হলে তো এখন মানে বাক্স বন্দি হয়েই পরে থাকতো, আর কোথাও যাওয়ারও নেই, কিছুই নেই। তো যাই হোক, এই আমার তো আজকে এই জায়গাটা খুব ভালো লাগছে, তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন এই ওই পাশটা সিঁড়ির ওই দিকটার আলোটা এখন অফ করা রয়েছে, যদিও একটু একটু করে ঘরটাকে চেঞ্জ করছি, আস্তে আস্তে মানে চেঞ্জ হবে, ধীরে ধীরে, একটু সময় লাগবে বুঝলে তো, সময় নিয়ে সব ঠিকঠাক করব। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা। বিরিয়ানি খাবে রে।